बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। आशा करी अपनारा भालो आछेन, आमिओ आलहामदुलिल्लाह भालो। वेलकम बैक टू माई चैनल इति करीम ब्लॉग। आज के एकटा शागेर रेसिपि निये आमि आजके हाजिर होलाम। इलिश माछ देश पुई शाक भाजी करबो। প্রথমত আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো একটু ফ্রাই করে নিব। ইলিশ মাছগুলো এখানে লেজ দিয়েছি আর দুইটা চাকা দিয়েছি। আমি মাছগুলো একটু ভেজে নিব, হালকা ভেজে নিয়ে মাছটা আমি উঠাই নিব। এভাবে হালকা ভেজে দিয়ে মাছটা ভাজি করলে খেতে ভালো লাগে, অনেক ভালো লাগে। আমার মাছটা ফ্রাই হয়ে গেছে। এভাবে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক ভাজি অনেক টেস্টি হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি ওই তেলের মধ্যে শাকটা আমি আগে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিয়ে তারপরে আমি বাগার দিয়ে দেব। আমি পুঁই শাকটাকে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। এভাবে রান্না করলে ভালো লাগে, অনেক টেস্টি লাগে, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমার এই চ্যানেলটা আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এখন ঢাকনা দিব, দিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি 10 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিব। আমার পুঁই শাকটা অনেক কমে গেছে, এখানে একটু হালকা মরিচের গুঁড়া দিছি, কিছু শুকনা কাঁচা মরিচ দিছি। এই শাকটা হালকা শুকনো মরিচ কাঁচা মরিচ দুইটাই দিলে ভালো লাগে, অনেক টেস্টি লাগে। একটু হালকা হলুদের গুঁড়ি দিছি, আপনারা না চাইলে হলুদের গুঁড়িটা স্কিপ করতে পারেন, কিন্তু আমাকে একটু ভালো লাগে এই জন্য আমি দিছি। শাকটা অনেক টেস্টি ছিল, একটা তেজপাতা দিবেন। এই শাকের মধ্যে তেজপাতা দিলে অনেক টেস্টি করে, ভালো লাগে, আপনারা দেখবেন। আমরা সবাই সবার পাশে থাকব, আমরা সবার চ্যানেলটা ঘুরে আসব, আপনারা সবাই সবার চ্যানেল ঘুরে আসবেন, আমার চ্যানেলটাও একটুকু দেখবেন আপনারা, আমিও ঘুরে আসব। আমার এখানে আমি রসুন পেঁয়াজ এখানে আমি এটা শাকটা আমি বাগার দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল, পেঁয়াজটা বাদামি হয়ে গেলে আমি একটু জিরা দিব, জিরা ফোড়ন দেব, দিলে ভালো লাগে। প্রত্যেকটা ইয়েতে বাগার দেওয়ার আগে জিরা ফোড়ন দিলে তরকারিটা অনেক টেস্টি হয়, খেতে ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে নিব। আমার হয়ে আসছে, আমি একটু জিরা ফোড়ন দিয়েছি, এটাই হয়তো স্কিপ হয়ে গেছে, আপনারা বুঝতে পারেন নাই। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব, একটু ভাজিটা একটু রস টস রাখব। গরম গরম ভাত দিয়ে অনেক টেস্ট করে, অনেক টেস্ট করে। আমি দেখে দিলাম ভাতটা ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিব, ভালো করে নাড়াচাড়া করে নিলে আমার হয়ে যাবে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক ভাজি বা একটা সবজিও ধরে নিতে পারেন। তরকারিটা অনেক টেস্ট ছিল, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এমনি তো এমনি রুটি দিয়েও ভালো লাগে, কারণ একটু শাক সবজি যখন বেশি করে রান্না করা হয় তো শাকটা বেশি করে খাওয়া হয়। অনেক টেস্টি ছিল, প্লিজ
प्लीज 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 हमारे चैनल के जो अपना भारो लगे थे अपना लाइक करबें कमेंट करबें शेयर करबें और पशे थका बेल आइकन क्लिक करबें नतून नतून वीडियो पावर जन्य एवं सब्सक्राइब करबें हमारे वीडियो अपनारा पुरोटाई देखे नीबें वीडियो ना टेने पुरोटाई देखें देखले प्रत्येक सबार ही सबार ही वीडियो देखार समय प्रत्येक वीडियो पुरोटाई देखब आमरा दस मिनट पाँच मिनट दस मिनट वीडियो देखे आमरा कमेंट करब ताहले काउरी चैलेंजे प्रॉब्लेम होबे ना कारण आमादे सबाई आल्लाह आल्लाह आमादे रहमत करबे आल्लाह आमादे पाशे आछे सबाई सबारि दिके देखबे आल्लाह प्रत्येकटा सबकिछुर मालिक आल्लाह आल्लाह आमादेर एकदिन चैलेंजटाके सबाईके दाड़ करिये दिबे देखबे आमार रान्नाटा होये आसछे पुरोटाई होये गेछे आपनादेर शरीर सुस्थता कामना मंगल कामना करे आजकेर मतो ভিডিও।